দর্শক, আমি এখন আছি বাগেরহাট জেলার মোল্লাহাটের উদয়পুর গোহাটে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ষাঁড় গরু হঠাৎ এটি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটার একটা পা ভেঙে গিয়েছে। আমরা এখানে আসলাম, আমাদের উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের একটা ভেটেরিনারি টিম নিয়ে আমরা হাটে এসেছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম যে ষাঁড়টি বেশ অসুস্থ। আমরা এটাকে নোটিস করলাম যে পাটা ভেঙে গেছে। হাটে যারা আসেন গরু কিনতে এবং যারা গরু নিয়ে আসেন বিক্রেতারা বা ক্রেতারা, আমি তাদেরকে বলবো যে আপনারা হাটে যে গরুগুলো নিয়ে আসেন তাদের টেক কেয়ারটি ভালোভাবে করবেন, যেন একটা গরুর সাথে আর একটা গরুর যে লড়াই সেটা যেন বেঁধে না যায়, বা গরুগুলো হ্যান্ডেলিংয়ের সময় তারা যেন কোনোভাবেই আঘাত বা ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো। দর্শক, হাটে অনেক জনতা এখানে ভিড় করেছে গরুটি দেখার জন্য। আমার পাশে একজন দর্শনার্থী আছেন, ইনি সরজমিনে দেখেছেন কীভাবে গরুটির আসলে পা ভেঙে গেল, আমাদেরকে জানাবেন। আচ্ছা ভাই, আপনি একটু বলেন যে গরুটি কীভাবে পা ভাঙলো। এই গরুটা গাড়ি থেকে যখন নামা এনে আনার পরে একটা গরু ফিটি উঠছে, ফিটি ওঠার পরে গরুটা একদম ভেঙে দুভাগ হয়ে গেছে, গায়ে হাত দেওয়া যাচ্ছে না, প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছে গরুটি। তো আমরা যারা গরুর হাটে গরু নিয়ে আসি তাদেরকে সাবধান থাকতে বলবো, যেন হাটে আসা গরুগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আর বিশেষভাবে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে, আমাদের প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, তাদেরকে অবহিত করলে আমরা তাৎক্ষণিকভাবে একটি ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে।